সংকীর্ণ যশোর রোডে দুর্ঘটনার দিন শেষ, রাস্তার পাশে গাছ কেটে শুরু হবে উড়াল পুল তৈরির কাজ। সুপ্রিম কোর্টের নির্দেশ আসতে খুশির হওয়া উত্তর চব্বিশ পরগনার হাবড়ায়। যশোর রোডের পাঁচটি জায়গায় কাটা হবে গাছ এবং সেখানে তৈরি হবে ফ্লাইওভার। আর এই খবর ছড়িয়ে পড়তে খুশি ট্রাক চালক এবং পথচারীরা, তাদের বক্তব্য এবার কমবে দুর্ঘটনা এবং যানজট কমবে শহরগুলিতে। রাস্তা সম্প্রসারণ এবং আরবি দুটোই হবে, আমরা যে গাছ কাটবে আমরা বলবো সরকারের কাছে সেই গাছগুলোকে 1:5 যে লাগানোর কথা সেটাকে যাতে পরবর্তীকালে লাগানো হয়। আর এই গাছে আমাদের প্রচুর আত্মীয় স্বজন, আমাদের বনগাঁর মানুষ, অনেক দিদিমণি মাস্টারমশাই অনেক মানে মারা গেছেন। আমরা ভীষণ খুশি এবং বনগাঁর মানুষ আমরা শুভেচ্ছা জানাই। সাম্প্রতিককালে বেড়েই চলেছিল যশোর রুটে দুর্ঘটনার পরিমাণ। গদির ওপর বিস্ফোরা ছিল রাস্তার দুপাশে সারি সারি গাছ, কিন্তু গাছ কেটে উড়াল পুল তৈরির বিষয়টি নিয়েও দোনোমনো ছিল প্রথম থেকে। একদিকে শহরে উন্নয়ন, অন্যদিকে ক্ষতিগ্রস্ত প্রকৃতি। আর এখানে প্রশ্ন, রাস্তার দুই পাশের বসতির উন্নয়ন তো সম্ভব, কিন্তু গাছে বাসা বাঁধা জীবজন্তুদের ভবিষ্যৎ কে? এবার করতে গেলে পরে যেটা হবে, গাছ কাটার সঙ্গে সঙ্গে দুপাশের রাস্তা ফাঁকা করতে হবে, দোকান ঘর বসত বাড়ি অনেক কিছুই ভাঙাচোরা হবে, সেক্ষেত্রে পুনর্বাসনের ব্যবস্থা আছে। কিন্তু গাছে যে হাজার হাজার পাখি কাঠবিড়ালি কীটপতঙ্গ, তাদের পুনর্বাসন কোথায় হবে? বাস্তুতন্ত্রের একটা বিরাট ক্ষতি হবে পরিবেশের, এবং বাস্তুতন্ত্রের ক্ষতি মানে পরিবেশের ক্ষতি। তবে হ্যাঁ, ব্যাপক পরিমাণ বাস্তুতন্ত্রের যে ক্ষতি সে ক্ষতিটা হবে, আসলে তাদের ক্ষতিটা তো দেখা যায় না, তাদের ক্ষতিটা দেখা যায় না, এই তাদের ক্ষতিটা হয়ে যাবে। এ প্রসঙ্গে মধ্যস্থতার আশ্বাস বিজেপির তরফেও, কারণ রাস্তা এখানে চওড়া দরকার। কলকাতায় যেতে গেলে 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা লাগে, একটা পেশেন্ট যেতে গেলে সে হাফ রাস্তায় মারা যায়। তারপরে ইন্টারন্যাশনাল পোর্ট, একটা ভারত বাংলাদেশ একটা পোর্ট, বাণিজ্য একটা বড় আকারে বাণিজ্য হয় এখানে, সে সব কিছুতে ব্যাঘাত ঘটছে। গাছগুলো আমি এখনও বলবো গাছগুলো লাগানো উচিত, কারণ গাছ প্রকৃতির ভারসাম্য রাখার জন্যে গাছ দরকার আছে। আমার বিশ্বাস এই রাস্তা যখন হবে নিশ্চয়ই গাছ লাগাবে। সুপ্রিম নির্দেশে গাছ কাটার আগে গাছ লাগাতে হবে এবং সেখানে পুনর্বাসন দিতে হবে পাশের বাসিন্দাদের। কিন্তু বিক্ষোভপ্রেমীদের প্রশ্ন, গাছের যে বাস্তুতন্ত্র, কাঠবিড়ালি পাখি কীটপতঙ্গ, তাদের পুনর্বাসন কোথায় হবে? বনগাঁ থেকে জ্যোতির্ময় চক্রবর্তী, ক্যালকাটা নিউজ।